এসসি এসটি ওবিসি সেলের কর্মীদের মনোবল ফ্রাতে বর্ধিত কর্মী সভা অনুষ্ঠিত হলো। দিনেটে 1 নং ব্লকের কৃষিমেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় রবীন্দ্র ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন এসসি এসটি ওবিসি সেলের জেলা সভাপতি পরেশচন্দ্র বর্মন, দিনেটে 1 নং ব্লকের এসসি এসটি ওবিসি সেলের সভাপতি পুলকচন্দ্র বর্মন, দিনেটে 1 নং ব্লকের তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক নূর আলম হোসেন, কুচবিহার জেলা পরিষদের মেন্টর শোভাল রায় প্রমুখ। এদিনের সভায় বক্তাগণ তাদের বক্তব্যে বলেন, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রী যে উন্নয়নের কর্মযজ্ঞ করে চলেছে তা অন্য কোনো রাজ্যে হয়নি। তাই আগামী দিনে এই উন্নয়নের ধারাকে ধরে রাখতে 2021-এ নির্বাচনকে। দিনাটা থেকে বোজেশ্বর রায়ের রিপোর্ট, আর কে এন আপডেট। বিধানসভায় জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া প্রার্থী হোক আর অন্য কাউকে যদি আমি প্রার্থী করুক, যাকে প্রার্থী করবে তাকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করবো, এটাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্য পূরণের লক্ষ্যে আজকে এসসি স্টেশনের মিটিং, এই আমাদের কৃষিমেলা ব্লক পার্টি অর্থাৎ রবীন্দ্র ভবনে ডাকা। এসসি স্টেশনের গুরুত্ব আপনারা বিভিন্ন নেতা বিভিন্নভাবে দিলেন, দয়া করে আপনাদের একটু স্মৃতিটাও আমি রোমন্থন করতে চাই। যে আমি যখন 2011 সালের 3রা ফেব্রুয়ারিতে যখন এই পার্টিটাতে ঢুকলাম, তখন এসসি স্টেশনের জেলা সভাপতি আমাদের আজকের ডেটে ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট, আমি অনুরোধ করবো আজকে নেতৃত্বকে, এই ধরনের যারা যাদের জন্য আমাদের নির্বাচনী বিপর্যয় তাদেরকে আপনারা দয়া করে সামনের সারিতে নিয়ে আসবেন না, তাদেরকে কিন্তু মানুষ পছন্দ করে না। যাদের ভাবমূর্তি ভালো আছে তাদেরকে আপনারা সামনের সারিতে নিয়ে আসেন। আমি জানি সবাইকে হয়তো মূল কমিটিতে মাদা দিতে আঘাত জায়গা দেওয়া সম্ভব না, যারা জায়গা পাবে না তাদেরকে অন্যান্য কমিটির মধ্যে দিয়ে দেন, তাদেরকে নিয়ে আমরা এসসি এসটি আমরা ব্লক কমিটি করব। যারা অঞ্চলে যারা সুযোগ পাবে না, মাদারের মধ্যে যারা ডুববে ডুববে যারা সুযোগ পাবে, তোর কমিটি ওই প্রধানকে নিয়ে সভাপতিকে নিয়ে সমস্ত কাজগুলো আর সমস্ত টাকা পয়সাগুলো তারা আত্মসাত করেছে। আজকে নির্বাচনী বিপর্যয়ের মূল কারণটা কি? তারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিক্ষুব্ধ হয় ওটাই না আমাদেরকে, তা নয়, আমাদের আঞ্চলিক স্তরের যারা নেতৃত্ব তাদের বিরুদ্ধে আজকে এটা নীরব প্রতিবাদ করেছে। দেখো যে তোমার তোমাদের বিরুদ্ধে নীরব প্রতিবাদ। আজকে কাঠমান্ডির নাম করে আজকে বিজেপি আমাদের বাড়ি ঘরে আজকে দিনের পর দিন তারা আজকে ঘেরাও করে আমাদের অঞ্চলের নেতৃত্ব ব্লক নেতৃত্বের বাড়ি ঘরে ঘেরাও করে প্রচার মিডিয়াকে দিয়ে কি অবস্থা বানালো, লজ্জায় বাধা হয়ে যায়। হ্যাঁ, কেন করার সুযোগটা পেল আজকে?